পেজ, সকাল 8টার ব্যাচ যারা আছো, সকাল 8টার ব্যাচ যারা আছো তারা 8 পৃষ্ঠা খালি রাখো। 6 পৃষ্ঠা লাগবে তোমার ভাইরাসের একটা অংশ, আমি তোমাদের আগামীকালকেই দেখবা হোমওয়ার্ক দিব, সেটা করতে লাগবে 6 পৃষ্ঠা। আর 2 পৃষ্ঠা লাগবে ব্যাকটেরিয়ার প্রথম দিকের কিছু কথাবার্তা লিখতে। এই 8 পৃষ্ঠা খালি রাখবা সকাল 8টার ব্যাচ গেল। যারা বিকাল 3টায় পড়ো তারা খালি রাখবা 2 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? যারা বিকাল 3টায় পড়ো তারা কয় পৃষ্ঠা খালি রাখবা বলো? 2 পেজ, 2 পৃষ্ঠা, 2 পেজ। ব্যাকটেরিয়ার কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা পড়াইতে হবে, সেটার জন্য 2 পেজ খালি রাখবা। আচ্ছা, তারপরে যারা বিকাল 5টার ব্যাচ তারা কোনো কিছু খালি রাখবে না, তার আগের দিন যেটা পড়ছো ব্যাকটেরিয়ার সাধারণ বৈশিষ্ট্য, তারপরে 5-7 লাইন লেখার জন্য জায়গা খালি রাখবা, তারপর সবাই পড়তে শুরু করবা। বুঝতে পারছো সবাই এখন পড়া কিভাবে আমি পড়াবো, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, এখন আমি বলি তোমাদের, এখন মন দিয়ে খেয়াল করো, আমি এদিকে তাকাও, দেখো তো খাতা কি দেখা যায়, প্লেস খাতা দেখা পড়া যায় কিনা? মোটামুটি নেট নেট ভালো আছে। আচ্ছা, ভাইরাস এর HW, সমস্যা নেই, ঠিক আছে, ভাইরাস এর HW এটা যখন শেষ হয়ে যাবে, যারা করোনায় তাদের যখন 6 পৃষ্ঠা লাগবে লেখা হয়ে যাবে, ভাইরাসের HW যখন শেষ হয়ে যাবে তারপরে আমরা ব্যাকটেরিয়া শুরু করব। ব্যাকটেরিয়া শুরু করে প্রথমে আমরা কিছু ভূমিকা লিখব, তারপরে আমরা সাধারণ বৈশিষ্ট্য লিখব। কার সাধারণ বৈশিষ্ট্য, আমার না ব্যাকটেরিয়ার? ব্যাকটেরিয়ার। হ্যাঁ, এইটুকুতে 2 পৃষ্ঠার মতো জায়গা লাগবে। তারপরে আজকের পড়া শুরু হবে, আজকের পড়া হচ্ছে ব্যাকটেরিয়ার প্রকারভেদ। এখন এই পরিমাণ জায়গা খালি রাখার যাদের যা লাগবে, যাদের 2টা আইটেম বাকি আছে তারা 8 পৃষ্ঠা, যাদের উপরের আইটেমটা হয়ে গেছে শুধু নিচেরটা বাকি আছে তারা 2 পৃষ্ঠা খালি রেখে স্টার চিহ্ন দিয়ে আজকের তারিখ দিয়ে লিখো ব্যাকটেরিয়া এর প্রকারভেদ। ব্যাকটেরিয়ার কিছু সাধারণ তথ্য তোমরা পাবা, এটা এমন আহামরি কিছু না, ওইটা না পাইলে যে আজকের পড়া পড়ানো যাবে না, পড়া বোঝা যাবে না, সেরকম কিছু না। আমরা আজকে পড়বো ব্যাকটেরিয়ার প্রকারভেদ। হেডিং দাও ব্যাকটেরিয়া এর প্রকারভেদ। সবাই কি হেডিং দিতে পেরেছো? জি স্যার। জি স্যার। সবাই কি বুঝতে পারছো যে আমরা কি পড়বো? জি স্যার। কেউ যদি ক্লাস মিস করে, যেমন আজকে যদি কেউ ক্লাস মিস করে অথবা পার্সোনাল ব্যাচের ক্লাস যদি কেউ মিস করে থাকে, তাহলে কিন্তু আমার পড়া সে এলোমেলো হয়ে যাবে, সে পড়া ধরতে পারবে না, এই জন্য অবশ্যই ক্লাস মিস করা যাবে না। ঠিক আছে, আমরা আশা করি যারা এখন ক্লাসে আছি সবাই বুঝতে পারছি। এখন আমি একটু তোমাদেরকে ব্যাকটেরিয়ার কিছু ছবি দেখায় নিয়ে আসি, যে ব্যাকটেরিয়া গুলো দেখতে কেমন হয়, সেই ছবিগুলোর আলোকেই আমরা প্রকারভেদ করব। আমি একটু 2-1টা ছবি দেখাই, তোমাদের গ্রুপে কিছু ছবি পোস্ট করেছি আর সেখান থেকে পরে দেখে নিতে পারবা, গুগল করলে পরে হাজার হাজার ছবি ভিডিও সবই দেখতে পাবা। তো আপাতত আমরা একটু 1-2টা ছবি দেখে আসি এখান থেকে। এই যে দেখো, এই ব্যাকটেরিয়াটা কেমন, অনেকটা লম্বাটে ধরনের, এটা আমাদের পরিচিত যে ইকোলাই ব্যাকটেরিয়া সেইটা। আবার কিছু ব্যাকটেরিয়া আছে কিন্তু একদম গোল। আমি তোমাদের এই ছবিটা দেখাই যেখানে নানা রকমের ব্যাকটেরিয়ার ছবি একসাথে আছে। এই ছবিটার একটু দেখো, এখানে ব্যাকটেরিয়ার নানা রকমের আকৃতি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে দেখো কেমন গোল, এটা আবার কেমন লাটিমের মতো, এগুলো গোল আবার দল বেঁধে আছে, এটা আবার লম্বা লাঠির মতো দণ্ডাকার। কত রকমের যে তোমার কি বলা যায় ব্যাকটেরিয়ার আকৃতি দেখতে পাচ্ছ। কোনো কোনোটা আছে একা একা থাকে, কোনো কোনোটা আছে দল বেঁধে থাকে, আবার দল বাঁধার সময় আবার এমন হয় কতগুলো মিলে একসাথে একটা আয়তাকার দল বা আঙুরের থোকার মতো, অনেক সময় দেখা যায় যে লম্বা চেইনের মতো দল বাঁধে। হ্যাঁ, আবার কোনো কোনোটার দেখো এই যে এগুলোকে বলে ফ্লাজেলা, এই ফ্লাজেলা থাকার জন্য সে চলতে পারে ব্যাকটেরিয়া। আবার এটারও ফ্লাজেলা আছে কিন্তু একটু অন্যরকম, আবার ফ্লাজেলা গুলো দেখো কিরকম আছে। আবার এইটা আবার দেখো কেমন স্পাইরাল, এটা আবার দেখতে অনেকটা কি বলবো ওই যে আমরা মাউস ব্যবহার করি কম্পিউটারে সেটার মতো দেখতে অনেকটা। এই সব কারণে ব্যাকটেরিয়া যেহেতু দেখতে একরকম না, আবার কারো ফ্লাজেলা আছে কারো ফ্লাজেলা নাই, এরকমের কেউ একা একা থাকে কেউ দল বেঁধে থাকে, এই সমস্ত বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে আমরা ব্যাকটেরিয়ার একটা ক্লাসিফিকেশন করব, প্রকারভেদ করব।
আবার এখানে একটা ছবি দেখো, এই যে দেখো ফ্লাজেলা আছে আবার সেরকমের, এই যে এটার দেখো ফ্লাজেলা নাই, এটার দেখো আবার একটা ফ্লাজেলা আছে, এটার আবার দেখো দুই পাশে দুইটা ফ্লাজেলা আছে, এটার আবার দেখো এক মাথায় চার পাঁচটা ফ্লাজেলা আছে যার মাধ্যমে তারা চলাচল করে, এটার আবার চারপাশে অনেকগুলো ফ্লাজেলা আছে। এই যে ক্যারেক্টার গুলো আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত ক্যারেক্টারের উপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়ার প্রকারভেদ করব। আজকের এই প্রকারভেদের ক্লাসটাই হচ্ছে সবার জন্যই নতুন। হ্যাঁ ঠিক আছে, আরো একটা ছবি দেখো, অনেকগুলো ছবি আমাদের গ্রুপে আমি তোমাদের দিয়ে দিয়েছি। এই দেখো ওখানে ওরা আকৃতির ব্যাপারে কত রকমের কথা বলেছে, এই যে দেখো গোল দুইটা একসাথে আছে, গোল অনেকগুলো একটা লম্বা চেইনের মতো আছে, চারটা গোল একসাথে আছে, এখানে আবার অনেকগুলো, এখানে আবার অনেকগুলো, এক একটার এক এক রকমের নাম কিন্তু আমি দিব। এখানে দেখো লম্বা লাঠির মতো, তারপর আবার তারা কিরকম চেইনের মতো, এই যে দেখতে পাচ্ছ। এই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে ইনক্লুড করে আমরা ব্যাকটেরিয়ার একটা ক্লাসিফিকেশন দিব বা ব্যাকটেরিয়া একটা প্রকারভেদ করব। সবাই কি ধারণা পেয়েছো যে আজকে আমরা কি পড়বো? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, বোঝাটা জরুরি। আমরা কি পড়ছি সেটা না বুঝলে কিন্তু আসলে পড়া পড়তে ভালো লাগবে না। আচ্ছা, এবার হাইফেন দিয়ে আন্ডারলাইন করে তার সামনে লিখতে থাকো, লেখো বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা যায়। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা যায়, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা যায়। যেমন এক নম্বরে লেখো, লেখানো কি স্যার আবার শুরু করলেন? স্যার এই মাত্র শুরু করছি, তুমি এতক্ষণ কোথায় ছিলে বাবা? স্যার এই নেট স্যার একটু প্রবলেম হচ্ছিল তো স্যার, ফোন হ্যাং করছিল তাই। ঠিক আছে, ঠিক আছে, এই মাত্র শুরু করছে, ওরিড হওয়ার কিছু নাই, আবার রেকর্ড তো দিয়ে দিব, দেখতে পারবা তখন আবার। আচ্ছা, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা হয় বা করা যায়। যেমন এক নম্বরে লেখো আকৃতি ভেদে, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার প্রকারভেদ করা হয় বা করা যায়। এক নম্বরে লেখো আকৃতি ভেদে, হাইফেন দিয়ে আন্ডারলাইন করে সামনে লেখো বা কোলন দিয়ে সামনে লেখো, আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন এখন এইটার মধ্যে আবার প্রকারভেদ আছে, আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন এবার নিচে লেখো ক, ক লেখো ককাস, কি লিখছি আমি কথাটা? ককাস, ককাস, সিও ডাবল সি ইউএস, ককাস। হাইফেন দিয়ে লেখো, যে সকল ব্যাকটেরিয়া গোলাকার তাদের ককাস ব্যাকটেরিয়া বলো, যে সকল ব্যাকটেরিয়া গোলাকার তাদেরকে ককাস ব্যাকটেরিয়া বলো। কোনো কিছু বুঝতে না পারলে সাথে সাথে বলবা, এমন কোনো কঠিন কিছু না, সোজা। আর কঠিন থাকলেও আমি কঠিন ভাবে তো লেখাবো না, আমি তো সোজা ভাবে লেখাবো। যে সকল ব্যাকটেরিয়ার আকৃতি গোলাকার তাদেরকে ককাস বলে, লিখতে পারছো কিনা বলো? জি স্যার হইছে। হ্যাঁ, সাথেই লেখো, হ্যাঁ সাথেই লেখো, ককাস ব্যাকটেরিয়া আবার একাধিক ধরনের হয়ে থাকে, ককাস ব্যাকটেরিয়া আবার একাধিক ধরনের হয়ে থাকে। সে আবার কি ককাস, তার মধ্যে আবার একাধিকটা কি, সেটাই আমি এখন দেব। লেখো ককাস ব্যাকটেরিয়া আবার একাধিক ধরনের হয়ে থাকে, যেমন এবার ককাসের মধ্যে আবার প্রকারভেদ আছে, যেমন ককাস ব্যাকটেরিয়া আবার একাধিক ধরনের হয়ে থাকে, যেমন এবার রোমান ওয়ান দাও, ককাস ব্যাকটেরিয়া আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে, যেমন রোমান ওয়ান দাও, লেখো মাইক্রোককাস বা মনোককাস, যাহাকে মাইক্রোককাস বলে তাহাকেই আবার মনোককাস বলে। তোমাদের এই আইটেমটা পড়তে একটু মনোটনি লাগতে পারে, একটু একঘেয়েমি লাগতে পারে, কিন্তু কষ্ট করে হলেও এটা একটু পড়বা। আমি আগেও একটা কথা বলেছি, এখন আবার বললাম, সেটা হচ্ছে পরবর্তীতে যখন তোমরা মেডিকেলে পড়বা তখন কিন্তু তোমরা রোগ জীবাণু নিয়ে অনেক কিছুই পড়বা, আর রোগের কারণ হচ্ছে এই জীবাণু, সে কারণে ভাইরাস ব্যাকটেরিয়া যেহেতু রোগের কারণ, এই জায়গা থেকে কিন্তু বেশি এমসিকিউ আসার চান্স থাকে, আর এখানে অনেক এক্সাম্পল থাকে,
ভর্তি পরীক্ষা এক্সাম্পল গুলো বেশি টার্গেট করে, কারণ স্টুডেন্টরা বেশি এক্সাম্পল পড়ে না বা পড়লেও মনে রাখতে পারে না, এই কারণে বাদ দেওয়ার একটা কৌশল হিসেবে ওরা এক্সাম্পলটাকে বেছে নেয়। সেই জন্য যেখানে যেখানে যে এক্সাম্পল গুলো পাবা সেটা একটু কষ্ট হলেও মনে রাখতে চেষ্টা করবা। যারা একটু বেশি পড়ে স্টুডিয়াস তারাই তো এক্সাম্পল গুলো মনে রাখবে, তো এটা ওরাও জানে। সেই জন্য এই জায়গার এক্সাম্পল গুলো যারা পারবে, যারা একটু মনে রাখতে পারবে, যাদের কাছে একঘেয়েমি মনে হবে না বা মনে হলেও যারা ঘাবড়ে যাবে না ঠিকই পড়ে নেবে, তাদের জন্য ভর্তি পরীক্ষাটা ইজি হবে, আর কিছু না। আচ্ছা, তাহলে ককাস সম্পর্কে লিখছো, যে সকল ব্যাকটেরিয়া গোলাকার তাদেরকে ককাস বলে। এবার লিখছো ককাস ব্যাকটেরিয়া আবার একাধিক ধরনের হয়ে থাকে, যেমন রোমান ১ লিখছো মাইক্রো ককাস বা মনো ককাস, লিখছো কিনা বলো। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন শোনো, এইখানে আমি একটা টেকনিকের আশ্রয় নিতে পারি, সেটা হচ্ছে আমি এখানে কোনো ল্যাঙ্গুয়েজ দেয়া লাগবে না, আমি খালি একটা ছবি দিব, ছবি দিলেই বুঝবা যে কি বলতে চেয়েছি, তাহলে অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সেটা হচ্ছে এইটা একটা গোলাকার ব্যাকটেরিয়া, কোনো সন্দেহ নাই, এটা একটা ককাস ব্যাকটেরিয়া, ওটা হচ্ছে তার নিউক্লিয়াস। যদি একটা ককাস ব্যাকটেরিয়া একা একা থাকে তাহলে তাকে বলা হয় মাইক্রো ককাস বা মনো ককাস, মনো মানে হচ্ছে এক। এই ছবির মধ্যে বলে দিয়েছি যে আসলে কি বলতে চেয়েছি, যদি একটা মাত্র গোলাকার ব্যাকটেরিয়া একাকী অবস্থান করে বা একাকী বসবাস করে তখন তাকে বলা হয় মাইক্রোককাস, বা একটা মাত্র গোলাকার ব্যাকটেরিয়া যদি স্বতন্ত্রভাবে বসবাস করে তখন তাকে বলা হয় মাইক্রোককাস। বেশি বর্ণনা দেওয়ার দরকার নেই, তবে এখানে একটা উদাহরণ দিব আমরা, উদাহরণটা মনে রাখতে হবে, আর বর্ণনা এই ছবি দেখলেই আমরা বলতে পারবো, কারণ আরো অনেকগুলো ছবি তো আসবে, সেই ছবির সাথে কম্পেয়ার করলেই তুমি ভাষাটা আর তোমার লেখা লাগবে না। সংজ্ঞা কি আমরা দিব না? না, সংজ্ঞা এখন লিখবো না, সংজ্ঞা লেখার কোনো, পরীক্ষার সময় লেখা লাগতে পারে কিন্তু সংজ্ঞা লেখা লাগবে না, কারণ আমি একটু পরে যখন আবার এইরকমের একটা ছবি আঁকবো তখন কি মিন করবে, যে দুইটা গোলাকার ব্যাকটেরিয়া যখন একসাথে থাকে তখন তাকে বলা হয় ডিপ্লোককাস, আবার যদি আমি চারটা গোলাকার ব্যাকটেরিয়া একসাথে আঁকি তাহলে আমরা কি বলবো তখন, টেট্রাককাস। যখন কম্পারেটিভলি সব ছবিগুলো আমরা দেখবো তখন আমরা সহজেই লিখতে পারি, না লিখলেও চলবে, কিন্তু ওই লেখাটার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে উদাহরণটা। আর যদি কেউ মনে করো যে না আমি লিখতে চাই তাহলে লিখতে পারো, লেখো যে যখন একটি মাত্র গোলাকার ব্যাকটেরিয়া স্বতন্ত্রভাবে অবস্থান করে তখন তাকে, কারণ এর অনেক আইটেম আছে, কিন্তু এই যে ক্লাসিফিকেশন শুরু হয়েছে এর অনেক আইটেম আছে, যেখানে আমরা ছবির মাধ্যমে বিষয়টা বলে দিতে পারি, সেখানে যদি আমি ল্যাঙ্গুয়েজটা অ্যাভয়েড করি তাহলে আমার অল্প জায়গার মধ্যে হয়ে যাবে, টাইমও অনেক সেভ হবে, এই আর কিছু না। বুঝতে পারছো বিষয়টা? আমি তো বুঝি যে কোনটা না লিখলেই চলবে না, এখানে ছবি বলে দিচ্ছে যে আসলে বিষয়টা কি। আচ্ছা, এখন এটার উদাহরণ কি, এটার উদাহরণ হচ্ছে মাইক্রোককাস। উদাহরণগুলো মনে রাখা বেশি কঠিন না, কারণ আইটেমের নামের সাথে উদাহরণটার মধ্যে মিল আছে। মাইক্রোককাস হচ্ছে তার জেনাস, আর তার স্পিসিস হচ্ছে ডিনাইট্রিফিক্যান্স। এটা হচ্ছে জেনাস, এটা স্পিসিস। এখানেও আমি আবার তোমাদের একটু সহজ করে দেই, যদি কারো মনে হয় যে সে তার স্পিসিস আর জেনাস দুইটা টার্ম লিখতে পারবে না, তাহলে শুধু মাইক্রোককাস লিখে তুমি যদি এসপি দিয়ে দাও তাহলেও তোমার পারপাস সার্ভ করবে, তাহলে সেটা তো মনে রাখা সম্ভব, কারণ আমার আইটেমের নাম কি মাইক্রোককাস, প্রকারভেদের নাম কি মাইক্রোককাস, তাহলে উদাহরণ কি, উদাহরণ মাইক্রোককাস, তাহলে এখানে তো প্রকারভেদের নামের সাথে বৈজ্ঞানিক নামটা মিলে গেল, সুতরাং এখানে মনে রাখতে কোনো বেগ পাওয়ার কিছু নাই। তবে সব ক্ষেত্রে এরকম নাও হতে পারে, দেখা যাবে যে প্রকারভেদের নামের সাথে উদাহরণের নাম কিন্তু সব ক্ষেত্রে মিলবে না, কিন্তু এখানে তো মিলে গেল, তাহলে এখানে মনে রাখতে কোনো সমস্যা নাই। মাইক্রোককাস ডিনাইট্রিফিক্যান্স, এই ব্যাকটেরিয়াটা কি করে, এই ব্যাকটেরিয়া মাটির ভেতরে নাইট্রোজেন জাতীয় যে সমস্ত পদার্থ আছে সেগুলোকে ভেঙে নাইট্রোজেনটাকে মুক্ত তৈরি করে, মুক্ত বা ফ্রি নাইট্রোজেনটাকে বাতাসের সাথে মিশিয়ে দেয়, এই জন্য এটাকে বলে ডিনাইট্রিফিক্যান্স। আমরা যখন মাটির মধ্যে মিশে যাই তখন আমাদের দেহের মধ্যে যত নাইট্রোজেন ঘটিত পদার্থ আছে, প্রোটিনের ভিতরে যে অ্যামাইনো অ্যাসিড আছে তার ভিতরে যে নাইট্রোজেন আছে, এই ব্যাকটেরিয়া সেই নাইট্রোজেনটাকে ভেঙে বাতাসের মধ্যে ফিরিয়ে দেয়, কারণ প্রকৃতিতে নাইট্রোজেন সব থেকে বেশি থাকে, 78%। তো এনিওয়ে গেল এটা, এবার আসো দুই নাম্বার, কেন লিখতে চাই না ল্যাঙ্গুয়েজ, কারণ অনেক আইটেম আছে, তো প্রকারভেদ অনেক আছে, তাহলে ল্যাঙ্গুয়েজ লিখতে গেলে দেখা যাবে 7-8 পৃষ্ঠা হয়ে যাবে, মানে যদি ক্লাসিফিকেশনটা ল্যাঙ্গুয়েজ লেখো দরকার নেই, যেখানে লাগবে সেখানে আমি লেখাবো। আচ্ছা, মাইক্রোককাস বা মনোককাস বুঝতে পারছি, উদাহরণও বুঝতে পারছি, এবার লেখো নাম্বার দুই, ডিপ্লোককাস। ডিপ্লোককাস
আমরা জানি ডিপ্লো মানে দুই, তাহলে এটার ল্যাঙ্গুয়েজ দেওয়ার কিছু নাই, এই ছবি বলে দিবে যে দুইটা গোলাকার ব্যাকটেরিয়া যখন একসাথে অবস্থান করে, একটার সাথে আরেকটা যুক্ত থাকবে, আলাদা আলাদা না, কিন্তু যদি দুইটা গোলাকার ব্যাকটেরিয়া পরস্পরের সাথে যুক্ত হয়ে অবস্থান করে তখন তাকে আমরা বলবো ডিপ্লোককাস, মানে জোড়ায় জোড়ায় অবস্থান করে। এটারও ভাগ্য ভালো উদাহরণের সাথে আইটেমের নাম মিলে গেছে, এটার উদাহরণ হচ্ছে ডিপ্লোককাস নিউমোনিয়েই, এটা নিউমোনিয়ার জন্য দায়ী, পি থাকবে উচ্চারণ হবে না, নিউমোনিয়েই বা নিউমোনিয়াও বলতে পারো, শেষে ই থাকবে উচ্চারণ হবে না, প্রথমে পি থাকবে সেটার উচ্চারণ হবে না, শেষে ই থাকবে সেটার উচ্চারণ হবে না, তুমি উচ্চারণটা এরকম করবা ডিপ্লোককাস নিউমোনিয়া, পি থাকবে উচ্চারণ হবে না, ই থাকবে উচ্চারণ হবে না, ডিপ্লোককাস নিউমোনিয়া। যদি কেউ একান্তই এটা নিউমোনিয়া রোগের জন্য দায়ী, কেউ যদি একান্তই উদাহরণটা মুখস্থ করতে না পারো তাহলে সে এসপি লিখে রাখবে, তাতেও পারপাস সার্ভ করবে। আচ্ছা লেখাগুলো কি ব্লার না পরিষ্কার মোটামুটি? জি স্যার একটু জুম করলে ভালো হয়। পরিষ্কার আছে স্যার। হ্যাঁ কয়েকদিন ধরে নেট খুব খারাপ যাচ্ছে, আমি ওয়াইফাই ওদের সাথে খুবই মানে ইয়ে করতেছি। জি স্যার আমি ভিপিএন দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ স্যার আমিও পাই না স্যার, নেট খুবই খারাপ কয়েকদিন। খুব খারাপ খুব খারাপ, একটু দেখাবেন কষ্ট করে। হ্যাঁ হ্যাঁ বলো। ডিপ্লোককাস নিউমোনিয়া, পি এর উচ্চারণ হবে না, ই এর উচ্চারণ হবে না, ডিপ্লোককাস নিউমোনিয়া। স্যার প্রথমটা উদাহরণ দিয়েছেন মাইক্রোককাস ডেনি, মাইক্রোককাস ডিনাইট্রিফিকেন্স, ডিনাইট্রিফিকেন্স নাইট্রোজেনটাকে ভেঙে ফেলে, মানে নাইট্রোজেন জাতীয় পদার্থকে ভাঙে, এই জন্য নাম হচ্ছে ডিনাইট্রিফিকেন্স, মাইক্রোককাস ডিনাইট্রিফিকেন্স। আর এটা হচ্ছে ডিপ্লোককাস নিউমোনিয়া। উদাহরণগুলো একটু মনে রাখার চেষ্টা করিও, আর বর্ণনা দিচ্ছি না, বর্ণনাটাকে আমি অ্যাভয়েড করে উদাহরণটা মনে রাখার জন্য জোর দিচ্ছি, বর্ণনা ছবি দেখলেই বলা যায়, এবং ওরা এমসিকিউটাও এরকম ভাবে বানাবে, এরকম একটা ছবি দিয়ে অথবা দেখা যাবে এই বৈজ্ঞানিক নামটা দিবে যে নিম্নের ব্যাকটেরিয়ার জন্য কোন চিত্রটি প্রযোজ্য, এই ছবি আঁকবে আবার এই ছবি আঁকবে আবার এই ছবি আঁকবে, তিনটা ছবি আঁকে দিবে, এই ছবি আঁকতে তো কোনো সময় লাগে না, এই ছবি আঁকতে কোনো জায়গাও লাগে না সময়ও লাগে না। এখন বলবে এই ব্যাকটেরিয়াটার নাম দিয়ে দিবে, বৈজ্ঞানিক নাম বলবে, এই ব্যাকটেরিয়াটির জন্য কোন চিত্রটি প্রযোজ্য, ক খ গ ঘ, তাহলে তুমি কোনটা দিবে উত্তর দেখেই ছবি দেখে বুঝতে পারতে হবে, ঠিক আছে? তো ওরা বলবে না, ওরা বলবে না এটা যে ডিপ্লোককাস, এই নামের মধ্যেই তো বলে দেওয়া আছে, প্রশ্ন এরকম টেকনিক্যালি করবে, ঠিক আছে? এবার আমরা পরের আইটেমে যাই, নাম্বার তিন এটা হচ্ছে টেট্রা ককাস মানে চার, কে না জানে, তাহলে ছবি দেখলেই তো বুঝতে পারি আমরা, চারটা গোল ব্যাকটেরিয়া যদি একসাথে থাকে, একটা সাথে আরেকটা যুক্ত থাকতে হবে, আলাদা আলাদা না, তাহলেই তো হয়ে গেল টেট্রা ককাস। এটার আবার বৈজ্ঞানিক না ইয়া কি বলা যায় বর্ণনা দেওয়ার কি আছে, বর্ণনা দেওয়ার কিছু দরকার নেই। তিনটা নাই থাকলে তো দিতাম, ট্রাইককাস যদি থাকতো তাহলে কি আমি দিতাম না বলো, তাহলে টেট্রা ককাসের আমার এবার আমাদের উদাহরণ দিতে হবে, তাই না? নামটা দেখা যাচ্ছে না ভালো, কি দেখা যায় না, আমি তো দেখি সব দেখা যায় না, টেট্রা ককাস এটা দেখা যায় না, একটু হালকা একটু ক্যামেরাটা হালকা একটু বাঁদিকে নেন, ক্যামেরাটা একটু স্যার দূরে নেন তাহলে ভালো হবে। আচ্ছা এই এই শব্দটা টেট্রা ককাস, হ্যাঁ টেট্রা ককাস শব্দটা, হ্যাঁ টেট্রা ককাস শব্দটা তো সোজা, টেট্রা ককাস শব্দটা তো সোজা, জি স্যার। এবার আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি, টেট্রা ককাসের উদাহরণ দেখি কি দেওয়া যায়। এবার আবার উদাহরণটা একটু ডিফার করবে বুঝছো, গ্যাফকায়া এটার উদাহরণ হচ্ছে, বৈজ্ঞানিক নাম হচ্ছে GAFFKYA গ্যাফকায়া টেট্রাজিনা, এখানে আবার টেট্রা কথাটা আছে তাহলে মনে রাখতে অসুবিধা হবে না, টেট্রাজিনা গ্যাফকায়া টেট্রাজিনা, গ্যাফকায়া টেট্রাজিনা পারলে মনে রাখিও, চেষ্টা করিও গ্যাফকায়া টেট্রাজিনা। এগুলো একদিনে জোর করে মাথার মধ্যে ঢুকানোর দরকার নেই, প্রথম একবার পড়ে যাবা, এক সপ্তাহ পর আবার একদিন একটু পড়বা, আবার দুই সপ্তাহ পর আরেকদিন একবার চোখ বুলাবা, তাহলে পরীক্ষার সময় চোখের সামনে দেখলেই তোমার মনে পড়ে যাবে যে কোনটার মধ্যে কি যাবে। গ্যাফকায়া টেট্রাজিনা
এবার আসো নাম্বার চার, এটার নাম হচ্ছে স্ট্রেপটোকক্কাস। স্ট্রেপটোকক্কাস এটা আবার মনে রাখার একটা কৌশল আছে, স্ট্রাইপ লম্বা রেখার মতো, সেখান থেকে স্ট্রেপটো কথাটা আসছে। অর্থাৎ এখানে যেটা হবে, অনেকগুলো গোল ব্যাকটেরিয়া চেইনের মতো যুক্ত থাকবে। আমরা বলি না স্ট্রাইপ শার্ট, দাগ দেয়া শার্ট বা স্ট্রাইপ শার্ট, আমরা বলি না চেক শার্ট, সেরকম স্ট্রাইপ মানে হচ্ছে এরকম লম্বা দাগ, স্ট্রাইপ মানেই হচ্ছে লম্বা দাগ। সেখান থেকে স্ট্রেপটোকক্কাস কথাটা নেওয়া হয়েছে, কক্কাস মানে গোল আর স্ট্রাইপ থেকে স্ট্রেপটো। তার মানে কি, অনেকগুলো গোল ব্যাকটেরিয়া এরকম পাশাপাশি থাকবে, আলটিমেট স্ট্রাকচারটা একটা চেইনের মতো হবে। বুঝতে পারছো? এই ব্যাকটেরিয়া তুমি পাবে, হ্যাঁ এই ব্যাকটেরিয়া তুমি পাবে দুধের মধ্যে, কারণ ব্যাকটেরিয়াটার বৈজ্ঞানিক নামটা দেখো, দেখলে বুঝতে পারবা। এটাও মনে রাখা কঠিন না, স্ট্রেপটোকক্কাস ল্যাকটিস। ল্যাকটিস দিয়ে আমি বুঝে নিয়েছি যেটা দুধের মধ্যে থাকবে, কারণ ল্যাকটোজ থেকে ল্যাকটিস কথাটা আসছে, স্ট্রেপটোকক্কাস ল্যাকটিস। তাহলে আমাদের স্ট্রেপটো গোলাকার ব্যাকটেরিয়ার মধ্যে এটাও একটা আইটেম, এটার নাম হচ্ছে স্ট্রেপটোকক্কাস। আইটেমের নাম স্ট্রেপটোকক্কাস, উদাহরণও হচ্ছে স্ট্রেপটোকক্কাস ল্যাকটিস। লিখতে পারছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে, এবার আসো পাঁচ নাম্বার। বায়োলজি পড়াটাই এরকম, বুঝছো, এক এক সময় এক এক রকমের প্যাটার্ন, এক একটা চ্যাপ্টারে এক এক রকমের প্যাটার্ন, কখনো মুখস্থ করার বিষয়, কখনো বোঝার বিষয়। মুখস্থ করার বিষয় অনেক আছে, যে কারণে ওইখানে বোঝার জায়গা খুব বেশি নাই। এটা মেডিকেলে গিয়েও দেখবা যে অনেক কিছু খালি মুখস্থ করা লাগে, মনে রাখা লাগে, এখানে নতুন করে আবিষ্কারের সুযোগ কম। এখন যেটা আমরা পড়ব সেটা হচ্ছে স্টাফাইলোকক্কাস। লেখাটা দেখো, স্টাফাইলোকক্কাস। এখন স্টাফাইলো মিন করে যে আঙুরের থোকার মতো, আঙুরের থোকার মতো, তার মানে অনেকগুলো গোল ব্যাকটেরিয়া এমন ভাবে থাকবে যেন মনে হবে একটা আঙুরের থোকার মতো। এই ছবিটা এরকম আঁকো, এইটা কিন্তু সবচেয়ে বেশি বার দেয়, এইটা আমি সবচেয়ে বেশি আসতে দেখছি, যে এই ব্যাকটেরিয়াটা কি ধরনের ব্যাকটেরিয়া, স্টাফাইলোকক্কাস ধরনের ব্যাকটেরিয়া, যা দেখতে অনেকটা আঙুরের থোকার মতো। এই কথাটা মনে রাখার চেষ্টা করতে হবে। আবার সুবিধা আছে, এটার উদাহরণটা আবার সোজা, এটার নামের সাথে মিল রেখে নাম আছে। উদাহরণ হচ্ছে স্টাফাইলোকক্কাস স্টাফাইলোকক্কাস অরিয়াস, AURIUS অরিয়াস। উদাহরণটা হচ্ছে স্টাফাইলোকক্কাস অরিয়াস। তাহলে উদাহরণ তো বেশি একটা কঠিন না, আইটেমের নামের সাথে জেনাসটা তো মিলে গেল, স্পিসিসটা খালি একটু আলাদা মনে রাখবো, অরিয়াস, স্টাফাইলোকক্কাস অরিয়াস। আচ্ছা তোমরা এখন আমাকে বলো, এই যে আমরা ছবি আঁকছি, ছবি দেখেই তোমরা নাম বলে দিতে পারবে কিনা? যেমন এই প্রথম একটা গোল দিয়ে দিলাম, কি বলবা তুমি এটাকে, মাইক্রোকক্কাস বা মনোকক্কাস? মনোকক্কাস, হ্যাঁ কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, যখন দুইটা গোল দিবা তুমি কি বলবা, ডিপ্লোকক্কাস। চারটা টেট্রাকক্কাস, অনেকগুলো এবং চেইনের মতো, অনেকগুলো এবং চেইনের মতো, স্ট্রেপটোকক্কাস। এইটা ভুল করো না, স্ট্রেপটো, অনেকগুলো চেইনের মতো স্ট্রেপটো, আর অনেকগুলো আঙুরের থোকার মতো তখন স্টাফাইলো। ঠিক আছে, তাহলে একটু কষ্ট হলে এটা আমরা মনে রাখার চেষ্টা করব। এবার আসো গোলের মধ্যে আরেকটা আইটেম আছে, ছয় নাম্বার, এটার নাম হচ্ছে সারসিনা, SARCINA সারসিনা। এটাও আমি অনেকবার আসতে দেখছি, সারসিনা। এখন এইটা আবার কি, এটা আবার কি, দেখো খেয়াল করো, আমি একটু তোমাকে একটা ছবি আঁকতেছি, ছবিটা আগে আমি আঁকি তারপর তুমি কথা বলো, তোমরাও আঁকো আমার সাথে, অসুবিধা কিছু নাই।
আচ্ছা এখন আমি এখানে একটা ঘনবস্তুর ছবি আঁকছি, ঠিক কিনা বলো? জি স্যার। এই বস্তু, এই বস্তুটার কয়টা তল আছে? ছয়টা। ছয়টা ছয়টা ওকে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটার প্রত্যেকটারই দুইটা সাইড আছে। অনেকগুলো গোল ব্যাকটেরিয়া যদি এমন ভাবে একটার সাথে আরেকটা লাগে যে একটা ঘনবস্তুর ন্যায় আকৃতি ধারণ করবে, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা প্রত্যেকটা দুইটা দিক থাকবে, মোদ্দা কথা একটা ঘনবস্তুর ন্যায় আকৃতি যদি ধারণ করে, তাহলে আমরা তাকে বলবো সার্সিনা। এইটা যদি কারো মনে হয় যে আমি ছবি দেখে এখন বুঝতে পারছি না, অথবা এখন বুঝলেও কিছুদিন পরে আমি মনে রাখতে পারবো না, তাহলে সে এটা পাশে লিখে রাখো, ঘন বস্তুর ন্যায়। এই কথাটা খালি বললেই চলবে, আর বেশি কিছু না, বেশি বাড়তি কথার দরকার নাই, ঘন বস্তুর ন্যায়। এই আমি যে ছবি আঁকছি, ছবি এখানে বোঝা যায় যে আসলে কি বলতে চাওয়া হয়েছে। এই তারপরে যদি কারো মধ্যে কনফিউশন থাকে যে এটা আমি অনেকদিন পরে মনে রাখতে পারবো না, তাহলে পাশে সে একটুখানি মনে তো বোঝা তো যায়, ছবিতে যায় না বলো? আমার তো মনে হয় বোঝা যায়, যায় নাকি যায় না ছবিতে? যদি ঘনবস্তুর ন্যায় হয় এবং সেই ঘনবস্তুর আকৃতিটা যদি তৈরি হয় অনেকগুলো গোল ব্যাকটেরিয়া দিয়ে, তাহলেই আমরা তাকে বলবো সার্সিনা। সুবিধা এখানেও আছে, বৈজ্ঞানিক নামটা, নাম এই আইটেমের সাথে মিল আছে, বৈজ্ঞানিক নাম হচ্ছে SARCINA সার্সিনা লুটিয়া, TEA লুটিয়া, সার্সিনা লুটিয়া, LUTEA লুটিয়া বা লুটিয়া যা বলো। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, এতক্ষণ ককাস বা গোল ব্যাকটেরিয়া তার প্রকারভেদ গুলো জানলাম, পেয়েছি কি কি, মনোককাস বা মাইক্রোককাস পেয়েছি, একটা গোল ব্যাকটেরিয়া একা একা থাকে, ডিপ্লোককাস পেয়েছি দুইটা একসাথে থাকে, টেট্রাককাস পেয়েছি চারটা একসাথে থাকে, স্ট্রেপটোককাস পেয়েছি অনেকগুলো গোল লম্বা চেইনের মতো থাকে, স্টাফাইলোককাস পেয়েছি অনেকগুলো মিলে একটা আঙুলের থোকার মতো আকৃতি, সার্সিনা পেয়েছি অনেকগুলো মিলে একটা ঘন বস্তুর ন্যায় আকৃতি। সাথে আমাদের উদাহরণগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদাহরণ আইটেমের নামের সাথে মিল আছে, আশা করি এটা দুই তিনবার পড়লে তোমরা মনে রাখতে পারবে। ঠিক আছে, স্যার ওইটা আবার একটু দেখালে ভালো হতো। কোনটা? লাস্টেরটা স্যার। এই যে, এই যে ছবি, ছবি না উদাহরণ, কোনটা বলো? উদাহরণ স্যার, উদাহরণ দেখো, দেখা যায়? জি স্যার। ঠিক আছে স্যার। টেট্রাককাসের এক্সাম্পলের মানে প্রোনান্সিয়েশনটা একটু বলেন। গ্যাফকায়া টেট্রাজিনা, গ্যাফকায়া টেট্রাজিনা, গ্যাফকায়া টেট্রাজিনা। ঠিক আছে। আচ্ছা, ভবিষ্যতে যাদের ব্যাকটেরিওলজিস্ট হওয়ার ইচ্ছা আছে, এসব ইচ্ছা একটু কেউ কেউ রাখিও মাথার মধ্যে, খালি তো ঢুকছে এমন যে মেডিকেলে খালি পাস করে বের হবা আর খালি প্রেসক্রিপশন লিখবা আর খালি টাকা আয় করবা, এটাই ঢুকছে, ঢুকায় দিচ্ছে গার্ডিয়ানরা। কিন্তু কারো কারো মনের মধ্যে যেন একটু এরকম ভীষণ থাকে যে আমি ভাইরোলজিস্ট হব, আমি ব্যাকটেরিওলজিস্ট হব, মানে আমি মাইক্রোবায়োলজিস্ট হব, যদি সেই ইচ্ছা কারো থাকে তাহলে এগুলো নিয়ে আরো ফার্দার সেই ইচ্ছা করলে গুগল করে অনেক তথ্য নিতে পারো। এই যে গ্যাফকায়া লিখে তুমি সার্চ দাও, দেখবা তার হিস্টোলজি, হিস্টোপ্যাথোলজি, সে কি কি সিমটম, কি কি সবকিছু বের হয়ে আসবে, কোথায় থাকে, কি কাজ করে, কত যে আছে জানার সমুদ্র। কি, কোনটা আবার বলবো? এই যে নীতি কথাটা যেটা বললেন, নীতি কথাটা হচ্ছে যদি কারো ভালো লাগে ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনার অথবা ভাইরাস নিয়ে পড়াশোনার, তাহলে সে এখন থেকে এগুলো নিয়ে অনেক তথ্য আহরণ করতে ইচ্ছা করলে পারো, পারো, কথা বুঝতে পারছো, সে এগুলো নিয়ে অনেক ফার্দার স্টাডি করতে পারো। তবে ইন্টারমিডিয়েটটা হচ্ছে কি, এখানে তোমাকে মানে জ্যাক অফ অল ট্রেডস বানানো হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি সবই অল্প অল্প শেখানো হবে। এখানে পড়ার মাধ্যমে তোমার কোন চ্যাপ্টার, কোন সাবজেক্ট ভালো লাগে, সেই ভালো লাগা বোধের উপরে ভিত্তি করে পরবর্তীতে তোমার হায়ার এডুকেশনটা নিতে হবে। এই জন্যই তোমাকে এত কিছু পড়ানো হয়। এরপরে যখন তুমি হায়ার এডুকেশনে যাবা তখন তোমার যেটা ভালো লাগবে সেটার উপরেই তুমি হায়ার ডিগ্রি নিবা। তোমার ম্যাথ ভালো লাগলে তুমি ওইভাবে যাবা, ইঞ্জিনিয়ারিং সায়েন্স বা সায়েন্স বা অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যাল সায়েন্সে যাবা। আবার যদি কারো এইসব ভালো লাগে, মাইক্রোবায়োলজি ভালো লাগে, তাহলে সে ভবিষ্যতে এগুলো নিয়ে পড়তে পারো এবং এগুলোর কিন্তু ভালো ফিল্ড আছে, ফিল্ড আছে, আমরা হয়তো জানি না। স্যার বাংলাদেশে ভালো ভালো ফিল্ড আছে, এগুলো অনেক ফিল্ড আছে, বাংলাদেশে অনেক ফিল্ড আছে। এই যে ICDDRB একটা প্রতিষ্ঠান আছে, ICDDRB
বাংলাদেশে একমাত্র জাতিসংঘের প্রতিষ্ঠান জানো কিনা জানি না, ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ, ICDDRB, নাম শুনছো কেউ? জি স্যার শুনছিলাম। এখানে এখানে যদি তুমি ভাইরোলজিস্ট বা ব্যাকটেরিওলজিস্ট হিসেবে জয়েন করো, তোমার বেতন দিবে ডলারে ডলারে, বুঝতে পারছো? মিনিমাম অন্তত $2,500 দিয়ে তোমার বেতন শুরু হবে। $2,500 ইকুয়াল টু প্রায় $2,00,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? ওখানে এমন আছে যারা সিনিয়র সায়েন্টিস্ট, যারা $8,10,00,000 টাকা বেতন পায়, বুঝতে পারছো? এরকম আরো কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে আছে। তুমি বাংলাদেশে যত ফুড প্রসেসিং ফ্যাক্টরি আছে, সমস্ত ফুড প্রসেসিং ফ্যাক্টরি গুলোতে মাইক্রোবায়োলজিস্ট আছে, এবং যত প্যাথোলজিক্যাল সেন্টার আছে, তুমি MBBS করেও আবার প্যাথোলজি নিয়ে পড়তে পারো, তখন তুমি এই ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো নিয়ে অনেক কিছু জানতে পারবা। আবার MBBS না করেও আলাদাভাবেও তুমি মাইক্রোবায়োলজি নিয়ে পড়লে তখন ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে পড়তে পারবা। আমি যেটা বলতে চাই যে স্যার আপনি ডাক্তার হতে পারেন নাই বলে বোধহয় ডাক্তারদেরকে ডিসকারেজ করেন, নট দ্যাট, তা কিন্তু না। আমি বলতে চাচ্ছি যার যেটা ভালো লাগে সে সেটাতে পড়াশোনা করবা। মাথার মধ্যে আগেই এটা কি বলা যায় প্রি শেপ কোনো ইয়ে যেন না থাকে যে আমি এটাই হতে হবে, আমার ওই ওই ছিদ্র দিয়ে আমাকে যাইতে হবে, আমার কি বলা যায় দেহের সাইজের সাথে ওই ছিদ্রটা ম্যাচ করুক আর না করুক সেটা যেন না হয়। যার যেটা ভালো লাগে সে সেটাতে পড়লে ক্যারিয়ারটা ভালো হবে। আচ্ছা ফিরে আসি, এবার আমরা এতক্ষণ ককাস ব্যাকটেরিয়া কথা বলেছি, এবার আমরা যে ব্যাকটেরিয়া কথা বলবো সেটা হচ্ছে ব্যাসিলাস। খ, আমরা আকৃতির উপর ভিত্তি করে সেকেন্ড আইটেমে যেতে চাই। খ, খ হচ্ছে ব্যাসিলাস, BACILLUS, ব্যাসিলাস। হাইফেন দিয়ে লেখো, যে সকল ব্যাকটেরিয়া দণ্ডাকার তাদেরকে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলে। যে সকল ব্যাকটেরিয়া দণ্ডাকার তাদেরকে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলে। যে সকল ব্যাকটেরিয়া দণ্ডাকার তাদেরকে ব্যাসিলাস ব্যাকটেরিয়া বলে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। জি স্যার লিখছি স্যার। দাঁড়িয়ে, এরা আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন এই ব্যাসিলাসের মধ্যে আবার রকম ফের আছে কি সেটা একটু জানবো। এরা আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন, এবার লেখো নাম্বার ওয়ান মনোব্যাসিলাস। এবার কিন্তু আর বলে দেয়া লাগবে না যে আমি কি বলতে চাচ্ছি, তবে এটাকে আবার মাইক্রোব্যাসিলাস বলবা না, এটাকে শুধু মনোব্যাসিলাসই বলতে হবে, আদারওয়াইজ কিছু বলা যাবে না। একটা মাত্র দণ্ডাকার ব্যাকটেরিয়া যদি একা একা থাকে তাহলে সে হবে মনোব্যাসিলাস। যদি কোন দণ্ডাকার ব্যাকটেরিয়া একাভাবে এককভাবে বসবাস করে, কারোর সাথে দল বেঁধার দরকার নেই, সে নিজের মতো করে একা একা থাকতে পারে, তখন তাকে আমরা বলবো মনোব্যাসিলাস। বুঝতে পেরেছো তো? জি স্যার। এবার উদাহরণ না দিলেই নয়, এই যে আমাদের সবার প্রিয়, সবার পছন্দ, সবার চেনা ইশ্চেরিচিয়া কোলাই, যাকে আমরা সংক্ষেপে বলি ইকোলাই, ইশ্চেরিচিয়া কোলাই বা ইকোলাই, লিখতে পেরেছো বলো? জি স্যার। ঠিক আছে, এবার আসো নাম্বার দুই, ডিপ্লোব্যাসিলাস। বলার আর অপেক্ষা নাই, সবাই কিন্তু বুঝে গেছে যে ঘটনাটা কি। জি স্যার, এটা দুইটা থাকবে। হ্যাঁ, দুইটা দণ্ডাকার ব্যাকটেরিয়া যদি পাশাপাশি থাকে, একটার সাথে আরেকটা লেগে থাকে, নাম হবে ডিপ্লোব্যাসিলাস। এখন এটার তো উদাহরণ অনেকগুলো আছে, অনেকগুলো উদাহরণ তো আর আমরা মনে রাখতে পারবো না, আমরা একটা উদাহরণ করব। লেখো স্কোরিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, স্কোরিনে ব্যাকটেরিয়াম, এটা তার জেনাস,
করিনে ব্যাকটেরিয়াম, উদাহরণ হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, DIPTHERIAE, ই এর উচ্চারণ না করলেও হবে, ডিপথেরিয়া, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, মানে এটার জন্য আমাদের ডিপথেরিয়া রোগটা হয়। স্যার উপরেরটা কি সি একটা বেশি পড়ছে না? কই ইশচেরিচিয়া, হ্যাঁ ই, হ্যাঁ একটা বেশি হয়ে গেছে, ইশচেরিচিয়া, হ্যাঁ একটা সি বেশি হয়ে গেছে, থ্যাংক ইউ। ESCH ইশচেরিচিয়া কোলাই, ইশচেরিচিয়া কোলাই, আর এটা হচ্ছে করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। তবে এখানে আমি একটুখানি বলি, যারা মেডিকেল পড়তে চাও না তাদের এই উদাহরণ মনে রাখার দরকার নেই, কারণ বোর্ডের পরীক্ষায় এই উদাহরণ লেভেল পর্যন্ত দিবে না। বড়জোর ডিপ্লোবেসিলাস দ্বারা যে বুঝায় দুইটা দণ্ডাকার ব্যাকটেরিয়া পাশাপাশি জোড়া বেঁধে থাকে এইটুকু পর্যন্ত দিতে পারে, ভর্তি পরীক্ষায় দিতে পারে উদাহরণ পর্যন্ত, কিন্তু যারা ভর্তি পরীক্ষা নিয়ে অত অরিড না তারা শুধুমাত্র বোর্ডের যদি চিন্তা করো তাহলে ডিপ্লোবেসিলাস দ্বারা কি মিন করে ওইটুকু করলেই চলবে। আমি আগেই লোড কমায় দিলাম। এবার আসো নাম্বার তিন, থাকে না অনেকের টার্গেট থাকে মেডিকেল পড়বে না, সে হয়তো বুয়েটে পড়বে, তার অত উদাহরণ পর্যন্ত যাওয়া লাগবে না, সে আবার ফিজিক্স আর ম্যাথ সেই দুটো একদম তন্ন তন্ন করে পড়বা। আগেই ঠিক করে নিবা যে তোমার কোন সাইড ভালো লাগে, যদি তোমার ওই যে কি বলা যায় ইঞ্জিনিয়ারিং সায়েন্স ভালো লাগে তাহলে এইখানে বায়োলজি তো অত একেবারে খোটায় খোটায় এ প্লাসটা এনশিওর করতে পারলেই চলে, বোর্ডের পরীক্ষাটা এ প্লাস পেলেই চলবে, তাহলে তোমার ম্যাথ আর ফিজিক্স এর কোনো কিছু আর বাদ দিতে পারবে না, ওগুলো খুব ভালো করে পড়বো, ওটার উপরে ক্যারিয়ার তৈরি করবা। আর যদি তোমার এদিকে বায়োলজিক্যাল সায়েন্সের দিকে তুমি যাও তাহলে এই বায়োলজি আর অর্গানিক কেমিস্ট্রি এটা ভালো করে পড়বা, একাধিক রাইটারের বই পড়ে একদম তন্ন তন্ন করে পড়বা, যেটা ভালো লাগে সেই অনুযায়ী নিজেকে তৈরি করবা। আচ্ছা গেল মনোবেসিলাস ডিপ্লোবেসিলাস স্ট্রেপটোবেসিলাস, ডিপ্লোবেসিলাস এর একটু উদাহরণটা লিখবো একটু, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া, তো দেরি কেন তোমার, তাই করো। জি স্যার হইছে করিনে, হ্যাঁ ঠিক আছে, করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। এবার আসো স্ট্রেপটোবেসিলাস, তাহলে মনে হয় মেডিকেলে পরীক্ষা দেওয়া যাবে না, সেটা কিন্তু ভুল ধারণা, দেওয়া যাবে, অবশ্যই দেওয়া যাবে, কারণ যদি ফোর্থ সাবজেক্টও থাকে বায়োলজি সে কিন্তু মেডিকেলে পরীক্ষা দিতে পারবা, সমস্যা নাই। আচ্ছা স্ট্রেপটোবেসিলাস, এখানে আর বলার কিছু আছে, কি হবে ছবি কি হবে, অনেকগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া একটার সাথে আরেকটা যুক্ত হয়ে একটা লম্বা চেইনের মতো থাকবে, হ্যাঁ 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 লম্বা চেইনের মতো গঠন তৈরি করবে, এই তো অনেকগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া, বলো স্যার এদের ক্ষেত্রে কি টেট্রা কক্কাস মানে টেট্রা ব্যাসিলাস নাই? এইজন্য আমি, তুমি ওই কথাটা বলতা আমি জানি, সেজন্যই আমি চারটার বেশি দিয়ে দিছি, আমি জানি তুমি বলবা, সেজন্যই আমি জায়গা না থাকলেও এখানে আরেকটা এঁকে দিছি, আমি চারটা দিলে তুমি ওই এখনো বলতে পারো পেনটা না, যদি আমি দুইটার পরে এরকম লম্বা চেইনের মতো দিয়ে রাখি, আমি যদি থাকতো টেট্রা বা পেনটা তাহলে কি আমি বলতাম না, আমি তো বলতাম সায়েন্সে কি হতে পারতো সেটার কোনো মূল্য নাই, কি হয়েছে সেটার হচ্ছে মূল্য, কি হতে পারতো ওটা সাহিত্যের বিষয়। স্ট্রেপটোবেসিলাস, আচ্ছা এখন এটার উদাহরণ দিতে হবে, এটা খুব পরিচিত একটা ব্যাকটেরিয়া যেটার জন্য আমাদের যক্ষা রোগ হয়, নাম শুনেছো কখনো ব্যাসিলাস? হ্যাঁ বেশ, আমি আবার একটা বুদ্ধি করতেছি, কি বুদ্ধি জানো, একসময় এইটার আবার অর্থনৈতিক গুরুত্ব তোমাদের পড়তে হবে ব্যাকটেরিয়ার, এবং অর্থনৈতিক গুরুত্ব যখন পড়তে হবে তখন যে ব্যাকটেরিয়া গুলো আমাদের রোগ তৈরির জন্য দায়ী, সব ব্যাকটেরিয়া কিন্তু রোগ তৈরি করে না, যেমন ভাইরাস বেশিরভাগই হচ্ছে রোগ তৈরি করে, ভাইরাস মানে বিষ, ব্যাকটেরিয়া কিন্তু অনেক আছে আমাদের জন্য উপকারী, অনেক ব্যাকটেরিয়া আছে আমাদের দেহের মধ্যে বসে ভিটামিন বানায়, সুতরাং আমি করছি কি উদাহরণের মধ্যে সেই ব্যাকটেরিয়া গুলোই দেওয়ার চেষ্টা করছি যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাতে করে হবে কি এই উদাহরণগুলো আবার পরবর্তীতে তুমি ব্যবহার করতে পারবো অর্থনৈতিক গুরুত্ব নোট করার সময়। যেমন এখন যে ব্যাকটেরিয়ার কথা বলছি এটা হচ্ছে যক্ষা রোগের জন্য দায়ী, ব্যাসিলাস টিউবারকুলোসিস। স্যার কি স্যার এই যে ডিপ্লোবেসিলাসের পরে একটু বলেন না,
কেমনে বলবো তুমি কই গেছিলা তখন স্যার আই ডিসকানেক্ট হয়ে গেছিল অপরে নোট দেখবা না তো অপরে রেকর্ড দেখবা না ব্যাসিলাস টিউবারকুলোসিস এন্ড বলেন স্যার এক লাইন বলবোই বলবো এই যে ডিপ্লোবেসিলাস এর উদাহরণটা লিখছো করিনে ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া এই উদাহরণটা লিখছো রথি এই উদাহরণ লিখতে পারছো না লেখো নাই জি স্যার কোন জায়গা থেকে ডিসকানেক্ট হয়েছো তুমি স্যার এই যে ডিপ্লোবেসিলাস তো লিখছি তারপরেরটা লিখি না মানে তিন নাম্বারটা এই যে এই যে এই যে স্ট্রেপটোবেসিলাস এই যে ও তুমি কি তামান্না নাকি স্যার রথি রথি স্ট্রেপটোবেসিলাস তাড়াতাড়ি লেখো তোমার জন্য সবাই বসে থাকতে পারবে না স্ট্রেপটোবেসিলাস উদাহরণ লেখো বেসিলাস টিউবারকুলোসিস গেল এবার আসো নাম্বার চার কক্কোবেসিলাস কক্কোবেসিলাস এর মধ্যে কি একটু কোনো গন্ধ পাও স্যার নেক্সট ডিস্টার্ব স্যার শুনতে পাচ্ছি না কি গন্ধ পাও বলো তো স্যার একটা কিসের গন্ধ পাও স্যার এই আগে কক্ক মানে কি কক্কাস থেকে কক্ক মানে গোল আর ব্যাসিলাস মানে কি দণ্ডাকার দণ্ডাকার একটা গোল একটা দণ্ডাকার এরকম থাকবে তার মানে কি না তার মানে কি এটার আকৃতি হবে কি রকম না গোলাকার না দণ্ডাকার এই ধরনের আকৃতি হবে কক্ক ব্যাসিলাস সেই আকৃতিটা কেমন আঁকতে পারি আমরা বলো ডিম্বাকার না গোল না দণ্ডাকার তাহলে গোল আর দণ্ডাকারের মাঝখানে কি রকম হবে ডিম্বাকার ঠিক বলছি না পরে বলি নাই কিন্তু এরা কিন্তু থাকবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা থাকবে একটা সাথে একটা জোড়া লাগানোর কোনো বিষয় নাই কিন্তু আকৃতি হচ্ছে ডিম্বাকার ককাস মানে গোল একা থাকবে মানে একটা একটা একা থাকবে হ্যাঁ হ্যাঁ তোমার আমার মতো একা একা থাকবে ককাস মানে গোল আর ব্যাসিলাস মানে দণ্ডাকার থাকবে একা একা এবার এটার উদাহরণ দেয়া লাগে দিব কি না বলো সুন্দর একটা উদাহরণ দিয়ে দিই হ্যাঁ স্যার কি যুক্ত থাকে না কি কি এরা যুক্ত থাকে না স্যার পরস্পরের সাথে না না গো না যুক্ত থাকলে কি আমি যুক্ত করে দিতাম না আমি কি এত নিষ্ঠুর যে ওরা একসাথে থাকলে আমি এরকম আলাদা করে আঁকতাম সালমোনেলা টাইফি এটাও একটা খারাপ ব্যাকটেরিয়া টাইফয়েডের জন্য দায়ী লিখছো সালমোনেলা টাইফি উদাহরণ লিখছো কিনা বলো জি স্যার ভালো করছো এবার আসো নাম্বার পাঁচ এবার হচ্ছে লিখতে পারিনি স্যার এই যে সালমোনেলা টাইফি তোমাদের পড়ানোর রুম তো রেডি করছি এখন কি করব আমাকে তো অনেকে দেখি যাচ্ছে নিষেধ করতেছে এই যে সহিদ স্যারের সাথে কি পড়াবেন এটা নিয়েই তো ভয়ের মধ্যে আছি সহিদ স্যারের সাথে কথা বললাম সহিদ স্যার তো নিষেধ করে বলে যে মিজান স্যার একটু অপেক্ষা করেন এক তারিখে দেখি শুরু করব আমি সহিদ স্যার তো অনলাইনেই পড়ায় অনলাইনেই পড়ায় হ্যাঁ নাহিদের সাথে কথা বললাম নাহিদও তো একই কথা বলে বলে যে স্যার এই এই কয়টা দিন দেখেন মার্চের এক তারিখের পরে সবাই সাহস করছিল শুরু করার কথাও ছিল আমার সাথে সাথে আরো দুই তিনজন করার কথা ছিল কিন্তু ওই যে একটা ঘটনা ঘটছে না পরশুদিন জানো তো পুলিশ যে অভিযান চালাইছে এখন ওইটার পরে আবার সবাই কারণ আমরা একটা আত্মমর্যাদা তো আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার আমরা তো আর ওই বেসরকারি কলেজে চাকরি করি না বা ধরো একটা কোচিং এর সাথে জড়িত না আমরা বিসিএস ক্যাডার অফিসার আমাদের তো একটা আত্মমর্যাদা আছে মান সম্মানের দিক দিয়ে আটকাই যায় স্যার আমাদের চেয়ে অন্তত 10 ব্যাচ জুনিয়র যদি একটা ম্যাজিস্ট্রেট এসে আমাকে জরিমানা করে আমার চেয়ে 10 ব্যাচ জুনিয়র তাহলে তো আমার আর ইজ্জত থাকে না এটাই তো একটা ব্যাপার কি করব এখন এই কয়টা দিন ওয়েট করব না কি দেখি মার্চ মাসের 1 তারিখ কি শুরু করেন সেটাই আমি ভাবছি আচ্ছা ঠিক আছে সেটাই ভাবছি আমি আমি রুম রেডি করে রাখছি আজকে গিয়ে রুম টুম রেডি করে রাখছি সব কিন্তু ওই যে ইজ্জতের ভয়তে সাহস পাচ্ছি না এই কয়দিন তো পড়ছি আর এই 15 দিনে আর কি বা হবে এখন এই মেজিস্ট্রে ডেঞ্জারাস এসএসসি তো ভাষা দিছিল আমাদের সালমোনেলা টাইফি লিখছো কিনা বলো ঠিক আছে কক্কোবেসিলাস এখন যেটা লিখবো এটা হচ্ছে পেলিসেড বেসিলাস
এখন যে ব্যাকটেরিয়াটার নাম লিখবো সেটা হচ্ছে প্যালিসেপ বেসিলাস। এটা একটা মজার জিনিস, এটা দেখতে কেমন দেখবা, এই যে এরকম, দেখলে মনে হবে যেন ইটের গাঁথনির মতো। এরকমের নাম দেওয়ার পিছনে একটা কারণ আছে। যখন তোমরা বোটানির টিস্যু চ্যাপ্টার পড়বা তখন একটা শব্দ পাবা, প্যারেনকাইমা টিস্যু, কোলেনকাইমা টিস্যু, স্ক্লেরেনকাইমা টিস্যু, এই শব্দগুলো শুনছো এর আগে কখনো? জি স্যার, আচ্ছা, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, সেই প্যারেনকাইমার মধ্যে একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কলা আছে যেটা গাছের পাতায় পাওয়া যায়, সেটাকে বলা হয় পেলিসেড প্যারেনকাইমা। প্যারেনকাইমা পড়বা যখন তখন দেখবা তার মধ্যে আবার প্রকারভেদ আছে, পেলিসেড প্যারেনকাইমা। এই ব্যাকটেরিয়াগুলো এমন ভাবে থাকে যেন দেখতে মনে হয় উদ্ভিদের পেলিসেড প্যারেনকাইমা টিস্যুর মতো, সেই জন্য এদের নাম দেওয়া হয়েছে পেলিসেড বেসিলাস। তাহলে এখানে আবার একটু তথ্য দিয়ে দেই, দেখতে উদ্ভিদের, দেখতে উদ্ভিদের পেলিসেড প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা ইয়েটা তুমি পাবা, টিস্যুটা পাবা পাতায়। কেউ যদি পেলিসেড প্যারেনকাইমা নিয়ে গুগল করো তাহলে সব ছবি চলে আসবে। এই ব্যাকটেরিয়া দেখতে হচ্ছে উদ্ভিদের পেলিসেড প্যারেনকাইমা কলার মতো, এই তথ্যটা লেখা থাকলো, তাহলে আর বুঝতে অসুবিধা হবে না। এই ব্যাকটেরিয়া দেখতে পেলিসেড প্যারেনকাইমা কলার মতো, মানে অনেকগুলো দণ্ডাকার ব্যাকটেরিয়া এমন ভাবে থাকে দেখতে মনে হয় যেন উদ্ভিদের পেলিসেড প্যারেনকাইমা টিস্যু। লিখতে পারছো? জি স্যার, জি স্যার। আচ্ছা এবার হ্যাঁ উদাহরণ দেই, এটার উদাহরণ হচ্ছে ল্যাম্প্রোপেডিয়া, LAMPROPEDIA, ল্যাম্প্রোপেডিয়া। আর এটার স্পিসিস মেনশন করে নাই বইতেও দেখলাম, তাহলে শুধু এসপি লিখে রাখো, মানে এটার অনেকগুলো প্রজাতি আছে যে কারণে কোনোটাই লেখে নাই, ল্যাম্প্রোপেডিয়া। এবং উপরের গুলোর ক্ষেত্রেও কিন্তু ওই কথা প্রযোজ্য, যদি তুমি স্পিসিসটা লিখতে না পারো এসপি লিখে রাখবা, যদি দেখো যে দুইটা অংশ তোমার মনে পড়ছে না, জেনাস মনে পড়ছে স্পিসিস মনে পড়ছে না, তখন তুমি এসপি লিখে দিবা, তবে এসপি লিখে কিন্তু আন্ডারলাইন করবা না, এসপি লিখে একটা ডট দিয়ে দিবা, এসপি মানে স্পিসিস, ল্যাম্প্রোপেডিয়া স্পিসিস। লিখতে পারছো? ঠিক আছে। এতক্ষণ আমরা আকৃতির উপর ভিত্তি করে দণ্ডাকার লিখলাম, যেটা ছিল বেসিলাস বা খ, এখন লেখো গ। কেন আমি বর্ণনা দেইনি দেখো, বর্ণনা দিলে এটা অনেক বড় হয়ে যেত, যেখানে লাগে না সেখানে বর্ণনা দেওয়ার দরকার নেই। এবার লেখো সর্পিলাকার, গোলাকার ছিল ককাস, দণ্ডাকার ছিল বেসিলাস, এবার হচ্ছে সর্পিলাকার। তবে এর কিন্তু আবার সাব ডিভিশন নাই, এর আবার যে পরবর্তী প্রকার সেটা নাই, কিন্তু একটা ছবি এঁকে রাখি। সর্পিলাকারের ইংরেজি হচ্ছে স্পাইরিলাম, জানি না ইংরেজি জানো কিনা, স্পাইরিলাম, স্পাইরিলাম মানে হচ্ছে সর্পিলাকার। অনেক সময় বলে না স্পাইরাল বাইন্ডিং করা, এই যে তোমাদের ক্যালেন্ডারের একদম গোড়ার দিকে দেখবা যে একটা তার পেঁচানো থাকে সর্পিলাকারে, ওইটাকে বলে স্পাইরাল বাইন্ডিং, ওইরকম সাপের মতো পেঁচানো, ছবি আঁকলে বুঝতে পারবা। এটার বৈজ্ঞানিক নামটাও মজার, স্পাইরিলাম মাইনাস, মজার না বৈজ্ঞানিক নামটা? স্পাইরিলাম মাইনাস, হ্যাঁ স্পাইরিলাম মাইনাস, আবার প্লাস লেখো না ভুলে, স্পাইরিলাম মাইনাস। যার মনে চাইবে এই বৈজ্ঞানিক নাম লিখে সার্চ দিয়ে
গুগল থেকে ইমেজটা দেখে নিও, আরো ভালো লাগবে। এবার আসো ঘ, এটার আর সাবডিভিশন নাই, শর্তিল আকারে এর মধ্যে আর ভাগ ভাগ নাই। এবার দেখো ঘ, এটা হচ্ছে কমাকৃতি, কমার মতো, যেটাকে ইংরেজিতে বলা হয় ভিব্রিও, কমার মতো ভিব্রিও। এখন এটার আকৃতিটা কেমন দেখো, অনেকটা এরকম, লম্বা লেজও আছে, অনেকটা কমার মতো দেখতে। এটা আমাদের পরিচিত ব্যাকটেরিয়া ভিব্রিও কলেরা বা কলেরি বলে অনেক সময়, ভিব্রিও কলেরা হয় যে রোগটার জন্য, মানে যে ব্যাকটেরিয়াটার জন্য, কলে আর এ ই এর উচ্চারণ হবে না, অনেক সময় কলেরেই বলে অনেকে, আবার অনেক সময় কলেরাও বলে, ভিব্রিও কলেরা, ই এর উচ্চারণটা উজ্জ থাকবে, দেখতে এরকম কমাকৃতি। এইটাই সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, এই ভিব্রিওটা আসে সবচেয়ে বেশি, ভিব্রিও মানে কলেরা রোগের ব্যাকটেরিয়াটা দেখতে কেমন, এই এইটা আসে অনেকবার আমি দেখছি, এবং এটার ছবি গ্রুপে দেয়া আছে দেখবা। প্রত্যেকটাই যার যার ইচ্ছে হবে, আগ্রহ হবে, সে একটু বৈজ্ঞানিক নাম লিখে সার্চ দিয়ে ইমেজ সিলেক্ট করবা, দেখবে যে সব ছবি চলে আসবে। এবার লেখো সূত্রাকার, সূত্রাকার মানে লম্বা সুতার মতো, যাকে ইংরেজিতে বলা হয় ফিলামেন্টাস, একটু একঘেয়ে লাগতে পারে, কিন্তু এই আইটেমটা এরকমেরই, এবং একবার সবাই মিলে আমরা যে এখন পড়ছি, তুমি আবার নিজে নিজেও একা একা একবার পড়ে এটা আত্মস্থ করার চেষ্টা করবা। ফিলামেন্টাস বলার কিছু নাই, যেটা সুতার মতো। এখন এটার বৈজ্ঞানিক নাম লিখতে হবে, উদাহরণটা লিখবো, একটা ছবিও দিয়ে দেই, অসুবিধা কি, লম্বা সুতার মতো। এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্যান্ডিডেটাস, 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 এসপি লিখে রাখো, আর বাড়াইলাম না, ক্যান্ডিডেটাস প্রজাতি, ক্যান্ডিডেটাস প্রজাতি, ক্যান্ডিডেটাস সূত্রাকার, ক্যান্ডিডেটাস। স্যার এটা কোন রোগ করে, কোন এটা কি রোগ তৈরি করে সেটা, জি স্যার সেটা আমি না দেখে না জেনে আমি একটু জানি নাই, এটা ওটা না দেখে আমি বলতে পারবো না, তবে সব ব্যাকটেরিয়া যে রোগ তৈরি করে তা কিন্তু না, অনেক ব্যাকটেরিয়া আছে কোনো রোগ তৈরি করে না, ব্যাকটেরিয়া সবাই কিন্তু রোগ তৈরি করে না, ভাইরাস যেমন সবাই রোগের জন্য দায়ী, ব্যাকটেরিয়া কিন্তু ওরকম রোগের জন্য দায়ী না, অনেকে আছে রোগ তৈরি করে না, আবার অনেকে আছে উপকার করে, এরকমও আছে। এটা আসলে কোনো রোগের জন্য দায়ী বলে জানি না আমি, যদি রোগের জন্য দায়ী হতো তাহলে আমি জানতাম। এবার আসো সূত্রাকার তো লিখলাম, এবার লেখো বহুরূপী, এটা আবার কেমন, তার মানে এর আকৃতি পরিবর্তনশীল, এটাকে ইংরেজিতে আমরা বলবো পলিমরফিক, পলিমরফিক মানে বহুরূপী। এটা আমাদের পরিচিত একটা ব্যাকটেরিয়া, আমি জানি না এই ব্যাকটেরিয়াটার নাম তোমরা শুনেছো কিনা, রাইজোবিয়াম, এই ব্যাকটেরিয়াটা থাকে গাছের শিকড়ের মধ্যে, তোমার এই যে শিম জাতীয় যে সমস্ত উদ্ভিদ আছে, শিম, বরবটি, ধনচে, হ্যাঁ, ওই সমস্ত উদ্ভিদের শিকড়ের গায়ে এই ব্যাকটেরিয়া গুলো শিকড়ের মধ্যে থাকে, নোডিউলের মধ্যে থাকে, এবং নাইট্রোজেন সংবন্ধন করে। শুনেছো এই কথা কখনো? জি স্যার, জি স্যার। হ্যাঁ, তোমরা নাইট্রোজেন সংবন্ধন শুনেছো বা পড়েছো, তাই একটু তথ্য দিয়ে দিলাম, নাইট্রোজেন সংবন্ধন করে। আরো একটা ব্যাকটেরিয়া আছে, সেও একই কাজ করে, তার নাম হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, এই রাইজোবিয়াম এবং অ্যাজোটোব্যাক্টর, এই দুইটাই হচ্ছে নাইট্রোজেন সংবন্ধন করে। আচ্ছা, আর একটা দুইটা মিনিট সময় আমাকে দিতে পারবো, এক মিনিট দুই মিনিট, বেশি না? জি স্যার, জি স্যার। তাহলে আকৃতির উপর ভিত্তি করে আরো দুইটা আইটেম আছে, আমি একটু লিখে দেই, দুই মিনিটে বেশি লাগবে না। ছ, ছ নম্বরে লেখো তারকাকার,
এটাও কিন্তু আমি আসতে দেখছি অনেকবার। ব্যাকটেরিয়া কি একপদী নাম? কোনটা? এটার এটা এসপি লিখে রাখো না, একপদী তো কোনো নাম নাই, এসপি লিখে রাখো, যেটার ক্ষেত্রে স্পিসিস লিখবো না এসপি লিখে রাখবা, বোঝা যাচ্ছে যে ওর সবগুলো প্রজাতি একই আকার বিভিন্ন ধরনের হয়ে থাকে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে কেউ কেউ হয়তো দেখা যাচ্ছে না আকার বিভিন্ন ধরনের, তার আকৃতি পরিবর্তন করে, এই দেখা গেল আকৃতি গোল, তারপর একটু পরে দেখা গেল ডিম্বাকার, আকৃতি পরিবর্তনশীল, এই জন্য বহুরূপী, বুঝতে পারছো? আচ্ছা এবার লেখো তারকাকার, তারকাকারের ইংরেজি হচ্ছে স্টেলেট, এটাও কিন্তু আমি আসতে দেখছি, এই বহুরূপী তারকাকার আর কমাকার এই দুটো বেশি বেশি জোর দিয়ে পড়বা, তারকাকারের ইংরেজি হচ্ছে স্টেলেট। ব্যাকটেরিয়ার আকৃতি তারার মতো, একেবারে যে কি বলা যায় আমাদের আকাশের তারার মতো, নট দ্যাট, এরকম দেখতে মনে হয় অনেকটা স্টার শেপ, একদম আকাশের তারার মতো, এরকম ভাবার কোনো কারণ নাই যে আমরা ছোটবেলায় যেরকম আঁকতাম এই যে এরকম স্টার শেপ, নট দ্যাট, তা কিন্তু না, অনেকটা তারকাকার এরকম। এবং এটার উদাহরণ মনে রাখাও কঠিন না, স্টেলা, এটা কিন্তু সবচেয়ে বেশি আসছে আমি দেখছি, এই তারকাকার এই বৈজ্ঞানিক নামটা লিখে বলবে এই ব্যাকটেরিয়াটা দেখতে কেমন, তারকাকার নাকি কমার মতো নাকি দণ্ডাকার না গোলাকার, স্টেলা, তখন তোমাকে কি লিখতে হবে, তারকাকার, এটা কিন্তু আসতে দেখছি আমি সবচেয়ে বেশি, ভিব্রিও আর এই যে পলিমরফিক আর স্টেলেট এই তিনটা বেশি জোর দিয়ে পড়বা। লিখতে পারছো? জি স্যার হইছে। আরেকটা লেখো, এটা লিখে শেষ, এটা লিখে শেষ, বর্গীয় জ, এটা হচ্ছে বর্গাকার, স্কোয়ার, এস কিউ ইউ এ আর ই, স্কোয়ার, বর্গাকার, এটা তো বুঝতেই পারো যে কিরকম, এই একদম চতুষ্কোণাকার এবং সব দিকেই প্রায় একরকম, এটা হচ্ছে বর্গাকার। স্যার এটা কি ঘনকের মতো? কোনটা? এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঘন বস্তুর নয়, বর্গ, বর্গাকার, সব দিকে বর্গ হলেই তো, মানে এটা তো পাতলা এরকম চ্যাপ্টা না, কি বলা যায়, তার অবশ্যই পাতলা যতই হোক তার একটা পুরুত্ব তো আছে, তাহলে ঘন বস্তুর মতো হয়ে যাবে, পাতলা ঘন বস্তুর মতো, সব দিকে যে সমান ওই দিকে আবার সমান না, এই দিক দিয়ে চিন্তা করলে সমান আর, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, ছয়টা তলই একেবারে যে সমান হবে সেটা। আচ্ছা এখন এটার উদাহরণ লেখো, হ্যালো কোয়াড্রেটাম, উদাহরণ লেখো হ্যালো কোয়াড্রেটাম, বৈজ্ঞানিক নামটা একটু কঠিন হয়ে গেল, হ্যালো কোয়াড্রেটাম, এখানে বইতে আর একটা উদাহরণ দিছে ওটা সঠিক দেয় না, এটা ভুল দিছে এই জন্য আমি সেটা দিলাম না। স্যার একটু জুম করেন, জুম করব, বৈজ্ঞানিক নাম এইটাই লিখবা, বইতে আর একটা লিখছো ওটা লিখবা না, ওটা ভুল আছে, হ্যালো কোয়াড্রেটাম, হ্যালো কোয়াড্রেটাম। স্যার এই পেজ গুলোর ছবি একটু গ্রুপে দিয়ে দিবেন ক্লাস শেষ হলে। এসপি? হ্যাঁ দিয়ে দিব স্যার, সাজেই লিখতাম। ঠিক আছে দিয়ে দিব স্যার। আর কি কিছু আছে? হ্যাঁ হ্যাঁ, না আর কিছু আজকে আর নাই, এইটুকু আজকে, এইটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর একটা ইয়ে হচ্ছে, ব্যাপার হচ্ছে এটা যে কি বলা যায় তার সেটা পরে গ্রুপে আলোচনা করব, তো আজকে এইটুকুই থাকুক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম।